একসময় শিশু তৃণমূলকে বড় করে তোলার জন্য স্কুটারে করে কোচবিহারের অলিতে গলিতে ঘুরতেন রবীন্দ্রনাথ ঘোষ। তৃণমূল এখন প্রাপ্তবয়স্ক, তারাই রাজ্যের সিংহাসনে, কিন্তু বিধানসভা ভোটে হেরে রাজনীতির দৌড়ে কি একটু পিছিয়ে পড়েছেন প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ? ফের তিনি ঝেড়ে ফুড়ে বার করেছেন পুরনো স্কুটারখানা, আর সেই স্কুটারে চড়ে শুরু করেছেন রাজনীতির মূল স্রোতে ফেরার লড়াই। সাদা ধবধবে স্কুটার, বয়স অল্প না, সে 82 সাল থেকেই একে বাহন করে কোচবিহারের রাস্তাঘাট চষে বেড়িয়েছেন রবীন্দ্রনাথ ঘোষ। মিটিং, মিছিল, জনসভা থেকে সাংসারিক কাজকর্ম, যেখানে রবীন্দ্রনাথ সেখানেই তার স্কুটার। মমতা বন্দ্যোপাধ্যায় যখন কোচবিহারে আসতেন তাঁকেও দেখা যেত এই স্কুটারে। ধীরে ধীরে দিন বদলালো। তৃণমূলের টিকিটে নাটাবাড়ি থেকে বিধানসভায় জিতলেন রবীন্দ্রনাথ, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী হলেন, স্কুটার সরে গেল নেপথ্যে, এলো সরকারি গাড়ি। 2008-10 সালের পরে আর স্কুটারটা তেমন চড়িনি, কারণ 2010 সালে একটা বোলেরো গাড়ি নিয়েছিলাম, প্রথম জীবনের গাড়ি, নতুন গাড়ি, যদিও সেটা পরবর্তী সময়ে 16 সালে বিক্রি করে দিয়েছি, কারণ পরবর্তী সময়ে সরকারি গাড়িতে উঠতাম, নিজের গাড়ি ছিল না, এখনও আমার নিজের কোনো গাড়ি নেই। কিন্তু ভাগ্যের ফের, গত বিধানসভা ভোটে রবীন্দ্রনাথ হেরে যান বিজেপির মিহির গোস্বামীর কাছে। ধীরে ধীরে নামছিল রাজনৈতিক গ্রাফ। ঘুরে দাঁড়াতে মরিয়া বর্ষিয়ান রাজনীতিক এ বছর পুরসভা ভোটে দাঁড়ান, আর এখন পুরসভার প্রধান। কাজ কমেছে, গাড়ির প্রয়োজন ফুরিয়েছে, আবার তার সঙ্গী হয়েছে লজ্জরে সেই স্কুটার। ওনার পয়সার কোনো অভাব নেই, উনি কুচবিহার কেন আজকে এই এলাকার পুরো বিশিষ্ট ধনী ব্যবসায়ীদের মধ্যে বা ধনী ব্যক্তির মধ্যে তিনি একজন, সুতরাং লোক দেখিয়ে কোনো লাভ হবে না, মানুষ সব জানে। স্কুটার সারিয়ে সরিয়ে নিয়েছেন রবীন্দ্রনাথ, নতুন করে পুরনো স্কুটারে করে শুরু হয়েছে তার রাজনৈতিক যাত্রা। এটা খুব ভালো উদ্যোগ। উনি, আমরা যখন ছোটো ছিলাম তখনই দেখতাম উনি স্কুটার নিয়ে গ্রামগঞ্জ শহর সবখানে দৌড়ে বেড়াতো, উনি বর্ষিয়ান তৃণমূল নেতা এবং এখন আমাদের পৌরসভা পৌরপতি। এই যে উনি একটা চিন্তাধারা নিয়েছে ব্যয় সংকোচে, এটাতে আমরাও উদ্বুদ্ধ হব, সাথে আনুষঙ্গিক যারা আধিকারিকরা আছে তারাও উদ্বুদ্ধ হবে। পুরনো সঙ্গীকে আবার নতুন করে সাজিয়ে তুলে দপ্তরের কাজ করবেন। তিনি আরও জানান, দপ্তরের ব্যয় কমাতেই তার এই উদ্যোগ, তবে শহরবাসী এবং রাজনৈতিক মহল বলছে পৌরপতিকে যদি স্কুটারে দেখা যায় তাহলে তারা পৌরপতিকে কিন্তু কাছে পাবেন অনেকটাই। কোচবিহার থেকে ক্যামেরায় শুভজিৎ ধরের সঙ্গে দেবজ্যোতি কাহালি, জি 24 ঘন্টা।